দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন লিটন শঙ্কায় মোস্তাফিজ দেখে নিন যে একাদশ নিয়ে একটু পরেই মাঠে নামছে বাংলাদেশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একশো পঞ্চান্ন রানের দুর্দান্ত জয়ের পর আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস সেঞ্চুরি হাঁকালেও তাকে নিয়ে জেকে বসেছিল ইঞ্জুরির সংখ্যা প্রথম ওয়ানডেতে কিপিং করতেও দেখা যায়নি তাকে অন্যদিকে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেয়েছিলেন মোস্তাফিজুর চোট রহমান খেলেননি প্রথম ওয়ানডেতে অবশ্য দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল জানালেন দ্বিতীয় ওয়ানডেতে খেলছেন লিটন তবে মোস্তাফিজকে ঘিরে শঙ্কা কাটেনি ম্যাচের আগের দিন পর্যন্ত নিশ্চিত নয় তার খেলা দ্বিতীয় ওয়ানডে খেলার সুযোগ থাকলেও সেটি ম্যাচের আগে জানা যেতে পারে সঙ্গে জানিয়েছেন নিজের ইঞ্জুরি খেলতে হচ্ছে কিন্তু আমি কোনো রকমে ম্যানেজ করছি লিটনের অবস্থা আমি যতটা জানি এখন আগের চেয়ে অনেক ভালো সে হয়তো আজকের জন্য নিশ্চিত মোস্তাফিজেরটা এখনও ফিফটি ফিফটি এছাড়া সবাই ফিট উল্লেখ্য যে রান নেওয়ার সময় পায়ে পা লেগে ছিটকে গেলে ডান হাতের কবজিতে ব্যথা পান লিটন পরবর্তীতে ফিজিওর সাময়িক ট্রিটমেন্টে ব্যাটিং চালিয়ে যান আর মোস্তাফিজ প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান ইনিংসের প্রথম ওভার থেকে তিনি অস্বস্তিতে ছিলেন এরপর ওই ওভারের শেষ বলটা না করে মাঠ থেকে উঠে যান এদিকে প্রথম ওয়ানডেতে শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক তামিম সহ সাকিব মোহাম্মদ মিথুন কিংবা মোসাদ্দেক আলীরা তাই এখনো উন্নতির অনেকগুলো জায়গা দেখছেন ওয়ানডে অধিনায়ক তবে বাংলাদেশের বলিং নিয়ে তিনি বেশ খুশি তামিম বলেন উন্নতির তো কোনো শেষ নেই তবে কম রানে তিনটা উইকেট পড়ে যাওয়া আদর্শ না টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি তাহলে দল হয়তো এমন অবস্থায় পড়বে না চেষ্টা করবো যে পরের ম্যাচে এমন সুযোগ পেলে কাজে লাগাতে এছাড়া আমাদের বলিং নিয়ে আমি খুবই খুশি মোস্তাফিজ দলে ফিরলে একাদশে আসতে পারে একটি পরিবর্তন আর তা না হলে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল দেখে নিন বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল লিটন দাস সাকিব আল হাসান মোহাম্মদ মিথুন মোসাদ্দেক হোসেন সৈকত মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ধ্রুব মেহিদি হাসান মিরাজ মোহাম্মদ সাইফ উদ্দিন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম অথবা মোস্তাফিজুর রহমান